হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথসওয়াল আজকে আমি তোমাদের ম্যাজিক স্কোয়ার শেখাবো ম্যাজিক স্কোয়ারটা হলো কি না তোমরা তিন বাই তিন এই পাঁচ বাই পাঁচ এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ এই বক্সে কীভাবে নাম্বার ভরাট করা যায় সেটা তোমাদের আমি শেখাবো শুধু নাম্বার বলতে নর্মাল নাম্বার নয় দেখো আমি তোমাদের এইখানে দেখো একটা তিন বাই তিনের অর্থাৎ রো ওয়াইস তিনটা আর কলাম ওয়াইস তিনটে আমি মোট নটা বক্স কেটেছি সেটা নিয়ে একটা যে আমি বর্গ বানিয়েছি বা স্কোয়ার বানিয়েছি সে স্কোয়ারে দেখো নটা সংখ্যা আছে বা নটা ঘরে নটা সংখ্যা বসবে কিভাবে বসবে এই কন্ডিশনে বসবে যে এক থেকে নয় পর্যন্ত এই যে নটা সংখ্যা আছে প্রত্যেকটি ঘরে কিন্তু এক একটি করে বসবে এবং কোনো ঘরে কিন্তু রিপিট হবে না তাহলে এক থেকে নয় পর্যন্ত নাম্বারগুলো এমনভাবে বসাব যাতে তোমাদের এই তিনটে বক্সের যোগফল এইখানে যেটা হবে এই তিনটে বক্সের যোগফলও একই হবে এই তিনটে বক্সের যোগফল একই হবে একই রকম হবে এই কলাম ওয়াইজও কিন্তু যোগফলও কিন্তু একই হবে আবার কি এই কর্ণ বরাবরও তিনটে বক্সের যোগফল কিন্তু একই হবে চলো দেখা যাক আমি কিভাবে এই রকম টাইপের বক্সগুলো ভরাট করব। আগে আমি তোমাদের তিন বাই তিন বক্স দেখাবো তারপর পাঁচ বাই পাঁচের বক্সটা দেখাবো দেখো এখানে এক থেকে নয় পর্যন্ত নটা সংখ্যা আছে তার জন্য আমি প্রথম যেটা কাজ করতে হবে আমি ফার্স্ট আমি তোমাদের লিখে দিই এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো দেখো আমি এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিয়েছি লিখে নেওয়ার পর দেখতে পাচ্ছি দেখো এক থেকে নয় পর্যন্ত যে মাঝের সংখ্যা সেটা নিশ্চয়ই তোমরা জানো পাঁচ আমি কি করব পাঁচটা লিখবো মাঝে পাঁচ এবার কি করব না পাঁচের ঠিক উপরে লিখবো আমাদের সব থেকে ছোটো যে সংখ্যাটা সেটা কি বললাম পাঁচের ঠিক উপরে থাকবে সব থেকে ছোট সংখ্যা অর্থাৎ ছোট এবং বিজোড় যে সংখ্যাগুলো সেগুলো লিখলাম এবং পাঁচের নিচে লিখবো সব থেকে যে বড়ো সংখ্যা আছে সেটা তাহলে কি পেলাম এক পাঁচ নয় এরপর আমাদের কাজ আছে কি না দুটো যে চারটে যে কর্নার আছে চারটে কর্নারে চারটে জোর সংখ্যা বসবে কীভাবে বসবে দুই চার ছয় আট ওকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছ এবার দেখো আমাদের কি পাচ্ছি না একটা রো যদি আমি যোগ করে দেখি কত যোগ ফল পাচ্ছি আট আর থেকে নয় যুক্ত ছয় সমান পনেরো তাহলে আমাদের এটাও পনেরো তাহলে এই দুটো যোগগুলো কত পাচ্ছি আট আর যুক্ত চার মানে বারো তেরো পনেরো তিন আর বাকি থেকে সাত তাহলে দেখো আমাদের এইখানে যে বক্সটা ছিল সেই বক্সটা কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেলো এর প্রত্যেকটা ভাগের যে যোগফল সেই যোগ ফল কত পাচ্ছি না এই দিকটা পাচ্ছি পনেরো এই তিনটে যোগ করলো পনেরো এই তিনটে যোগ করলো পনেরো এইভাবে একই রকম ভাবে এইটাও পাচ্ছি পনেরো এইটাও পাচ্ছি পনেরো এটাও পাচ্ছি পনেরো এমনকি না ছয় পাঁচে এগারো আর চারে পনেরো আবার কর্ণ বরাবর কিন্তু এই একই রকম পনেরোই পাচ্ছি আমি তো এই যে পনেরোটা পেলাম এটা কোথা থেকে এটারও একটা ফর্মুলা আছে কি ফর্মুলা না আমাদের যতগুলো মানে যত অর্ডারের এটা অর্ডার বলতে আমরা বুঝি না তিন বাই তিন অর্থাৎ এখানে এনটা হচ্ছে তিন যদি ধরি তাহলে এর ফর্মুলা হচ্ছে মোট কত হবে যোগফল না এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এই ফর্মুলাতে যদি ইউজ করো তাহলে তোমরা যোগফলটা পেয়ে যাবে যে কোনো অর্ডারের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল তাহলে এন মানে কত তিন তিন গুণিত তিনের স্কোয়ার কত জানি আমরা তিনের স্কোয়ার নয় যুক্ত এক বাই দুই করে দশ দশকে যদি ভাগ করি কত পাঁচ আর পনেরো তো এবার আমি চলে আসছি পাঁচ বাই পাঁচ যে অর্ডারটা যে সেই অর্ডারের যে বক্সটা আমরা কিভাবে ভর্তি করব তিন বাই তিন অর্ডারটার ক্ষেত্রে শুধুমাত্র এই সূত্রটা অ্যাপ্লিকেবল এই যে বললাম মাঝে পাঁচ চারটে কোনে হচ্ছে চারটা আমাদের জোর সংখ্যা এবং এগুলো বাকিগুলো বিজোড় সংখ্যা দিয়ে হয় এরপর পাঁচ বাই পাঁচের যে ম্যাজিক দেখাবো সেটা কিন্তু একটু অন্যরকম দেখো আমরা বাই এই ম্যাজিক চলে এসেছি দেখো আগের যেটা দেখেছিলাম সেটা শুধুমাত্র তিন বাই তিনের জন্য এটা পাঁচ বাই পাঁচটা হচ্ছে একটু কঠিন হলেও খুব যদি মন দিয়ে দেখো তাহলে তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে এর জন্য ফার্স্ট যেটা আমাদের করতে হবে না ফার্স্ট যে রো আছে সেই রোয়ের মাঝের যে ঘরটা আছে সেই ঘরটাতে সব থেকে ছোট সংখ্যা আমি কত বসাবো এক কারণ কি এখানে পাঁচ বাই পাঁচে মোট পঁচিশটা ঘর আছে পঁচিশটা ঘরে পঁচিশটি সংখ্যা বসবে কোনোটাই রিপিট হবে না তাহলে দেখো ফার্স্ট আমি কি করব না এক বসালাম এরপর আমার যেটা কাজ সেটা হচ্ছে এই একের কর্ণ বরাবর বা কিনারা বরাবর আমি একটা তিচ্ছি দেবো চিহ্ন দেওয়ার পর দেখব যে এ কোনো ঘর আছে কিনা তিচ্ছিনের পর দেখছি কোনো ঘর নেই কিন্তু পর এবার চলে আসবো দিকে নিচের দিকে দেখছি ঘর আছে নিচের দিকে এই রো কলামটা পাচ্ছি এই ঘরে সব থেকে শেষ যে ঘরটা সেটা তো বসাবো দুই কি বললাম না আমি যে মাঝে বসালাম প্রথম যে শাড়ি সেই শাড়ির মাঝে বসালাম এক তার কিনারা বরাবর একটা চিহ্ন দিয়ে ডান দিক দেখলাম কোনো ঘর নেই তাহলে এবার করবে কি যে তার নিচে যে ঘরে সবার শেষ ঘরটা হচ্ছে কত হবে দুই আবার একই রকম হবে আবার শুরু করব সেই রকম না এই দুইয়ের কিনারা বরাবর ঘর একটা লাইন টানবো বা চিহ্ন দেবো তারপরে যোখ একটা ফাঁকা ঘর পেয়ে যাচ্ছি সেখানে বসবে তিন এবার কি হবে না এই তিনের কিনারা বরাবর একটা চিহ্ন দেখলাম উপর নিচে কোন দিকে সবার শেষের ঘরটা হবে গুরুত্বপূর্ণ বিষয় কি না পাঁচের কিনারা বরাবর দেখো আমি একটা চিহ্ন দেওয়ার পর যে ঘরটি পেলাম সেই ঘরটা কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে তখন আমরা কি করবো না যে ঘরটা কিনারা বরাবর আমি যদি ফিল আপ থাকে সেই ঘরটা তখন কি করতে হবে তার নিচে তার পরের সংখ্যাটা বসিয়ে দেবো ব্যাস এইটুকু জাস্ট এই কয়েকটা জিনিস যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যে কোনো পাঁচ বাই পাঁচ ছয় বাই ছয় সাত বাই সাত সমস্ত রকম বক্স তোমরা ফিল আপ করতে পারবে দেখো আমার এই যে ফর্মুলাটা সেটা কিন্তু বিশেষ করে যে সাত বাই সাত নয় বাই নয় এই বিজড় সংখ্যক যে অর্ডার সেই অর্ডারের ক্ষেত্রে বিশেষভাবে অ্যাপ্লিকেবেল এবার দেখো ছয়ের যে কোনাকুনি বরাবর বা কিনারা বরাবর যদি তিরচি নদী কি পাচ্ছি সাত এবার এর কোনচি নদী কত পাই আট এবার আটের বা যদি আমি দিবে কিনারা বরাবর ডান পাশ বাপাস কোনো ঘর নেই আমি সোজা চলে আসবো কি নিচে আছে ঘর নিচে নয় একই রকমভাবে কিনারা বরাবর তিচ্ছিন দিলাম উপর নিচে কিছু নেই সোজা বা দিকে চলে আসবো দশ দশের আমি কিনারা বরাবর যদি আমি তীর চিহ্ন দিই দেখব এখানে অলরেডি ফিল আপ তাহলে কি করতে হবে দশের নিচে বসবে এগারো এবার একই রকম কিনারা বরাবর বারো কিনারা বরাবর তেরো এবার কিনারা বরাবর চোদ্দ কিনারা বরাবর পনেরো এবার চলে আসছি এইখানে দেখো এইখানে কিনারা বরাবর যদি তীর চিহ্ন দিই যে এই তীর চিহ্নের উপরেও কোনো উপর নিচেও কোনো ঘর নেই আর ডান দিক বা দিকেও কোনো ঘর নেই তখন আমরা কি করব সেই আগের কিছু না থাকলে যেটা থাকলে যে নিয়মটা বলেছিলাম তার নিচে বসবে ষোলো ষোলোর কিনারা বরাবর কি পাচ্ছি উপর নিচে কিছু নেই এখানে সতেরো সতেরোর কিনারা বরাবর উপর নিচে কিছু নেই চলে আসলাম আঠেরো উনিশ কুড়ি কুড়ির কিনারা বরাবর যখন করেছি দেখলাম ঘরের পরের যে কোণের বক্সটাতে ষোলো আছে তার জন্য এর হচ্ছে একুশ বাইশ এবার দেখো বাইশের কিনারা বরাবর করতে গিয়ে দেখছি উপর নিচে কিছু নেই তাহলে তেইশ এর কিনারা বরাবর চব্বিশ চব্বিশের কিনারা বরাবর দেখো আমার এইখানে থাকছে পঁচিশ ওকে আমার পুরোপুরিভাবে পাঁচ বাই পাঁচ যে অর্ডারের বক্সটা ছিল পুরোপুরিভাবে ভর্তি হয়ে গেল তো দেখো এবার আমরা চলে আসি যে যোগফলে যোগফল করতে গিয়ে আমি কি দেখতে পাচ্ছি না সতেরো আর চব্বিশ সতেরো আর চব্বিশে যোগ করলে পাই একচল্লিশ এবার একচল্লিশের সাথে এক হয়ে হচ্ছে পায় কত বিয়াল্লিশ প্লাস আট পঞ্চাশ পঞ্চাশ প্লাস পনেরো সমান পঁয়ষট্টি এই পৌষট্টি প্রত্যেকটা ঘর যদি তোমরা এইভাবে যোগ করতে থাকো দেখবো কি সব কিন্তু পৌষট্টি হচ্ছে একই রকম ভাবে উপর নিচেও যদি যোগ করো দেখবে সবগুলো কিন্তু এখানে যোগফল কিন্তু সব সব পঁয়ষট্টি এমনকি এই যোগফল কিন্তু আর এই কোনষট্টি এগারো বারো তেরো এগারো যুক্ত বারো কত হয় তেইশ তেইশ আর তেরো ছেচল্লিশ তেইশ আর তেরো ছত্রিশ ছত্রিশ প্লাস চোদ্দো পঞ্চাশ প্লাস পনেরো পঁয়ষট্টি তো আমি পেলাম কোথা থেকে সেই আগের সূত্র কি সূত্র ছিল এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এনের ভ্যালু এখানে কত কত অর্ডার এটা পাঁচ তাহলে কি পাচ্ছি পাঁচ ইন্টু পাঁচের স্কোয়ার পঁচিশ প্লাস এক ছাব্বিশ বাই দুই দুই তেরোই ছাব্বিশ অর্থাৎ পাঁচ তেরোই চৌষট্টি আমি যোগফল কত হব সেটাও কিন্তু আমি এই ফর্মুলা দিয়ে চেক করতে পারি তো আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা অনেক উপকৃত হয়েছে এই রকম যদি পাঁচ বাই পাঁচ অর্ডারের যেমন দেখালাম সেই রকমই যদি সাত বাই সাত বা নয় বাই নয় বা এগারো বাই এগারো এরকম বড়ো বড়ো ম্যাজিক স্কোয়ার তোমরা চাও তাহলে অতি অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের পরবর্তী ভিডিওতে ওই ম্যাজিক স্কোয়ার নিয়ে আবার ভিডিও বানাবার চেষ্টা করব ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিও শেষে বলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো এবং যারা নতুন ভিওয়ার আছে তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওতে সরাসরি পাওয়ার জন্য どのぞ。